সব লোকে কয় লালন কে জাত সংসারে সব লোকে কয় লাল কে জাত সংসারে লালন বাহলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে সব লোকে কয় সব লোকে কয় লালন কে জাত সংসারে যে গানটি শুনছিলাম এই মুহূর্তে বলা যায় যে তুমুল কোক স্টুডিও বাংলা সেই কোক স্টুডিও বাংলা কিন্তু সিজন ওয়ানের বেশ জনপ্রিয় গান সব লোকে কয় লালন কি জাত সংসারে সেই শিল্পী আজকে আমাদের এখন আনন্দ স্টুডিওতে উপস্থিত হয়েছেন কানিজ খন্দকার মৃত স্বাগত জানাচ্ছি আপু এখন আনন্দ স্টুডিওতে আপনাকেও স্বাগত আচ্ছা শুরুতেই জানতে চাইবো যে কোক স্টুডিও বাংলা এবং প্রথম সিজনেই আপনার এই গানটি এবং যদি ভুল না করি এগারো মাসের মধ্যে এই মুহূর্তে বারো মিলিয়ন ভিউজ হয়েছে গানটির এইটার সাথে যুক্ত হওয়া এবং জার্নিটা সম্পর্কে জানতে চাইব এই গানটি যখন ফার্স্ট হচ্ছে আমি কোক স্টুডিওতে গান দিই সেটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে তো আমার কোনো একটা গান অর্ণবদা দেখেছিলেন তো তখন অর্ণবদা বলেছিল যে একটা গানের আমাকে বলা হয়েছিল লালন সাইজির আরেকটি গান সেটা তো গানটির বলেছিল যে এই গানটি একটা ভিডিও করে আমাকে পাঠানোর জন্য তো আমি তখন জানতাম না যেটা আসলে কেন চাচ্ছে কারণ যিনি কোক স্টুডিও আমরা জানি ওই সময়টা কিন্তু কাউকে বলাই হয়নি যে কোক স্টুডিও বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে তো ওই জায়গা থেকে যখন আমার কাছে ভাইয়া চাইলেন পরে আমি মনে হলো যে চেয়েছে যেহেতু তাহলে দিই দেওয়ার পরে পরে আমি জিজ্ঞাসা করেছি ভাই কেন বলেছে যে পরে জানতে পারবে এত জানার কোনো দরকার নাই আমার ইউনিভার্সিটির বড় ভাই যেহেতু তো আমি আর সাহস করে বলতে পারিনি যে কেন তো পরবর্তীতেই হচ্ছে সকালবেলা আমার ফোনে কল আসলো যে তো খুব খুশি ভাইয়া বলছে যে আমি এটা চাচ্ছিলাম তোর গান খুব পছন্দ করেছেন অর্ণব দা তো এরকম কোক স্টুডিও বাংলাদেশে হবে তো এই তুই একটু ঢাকায় চলে আয় তো আমি ঢাকায় আসলাম আসা আমি তখন মাইমীর সিং এ থাকতাম ইউনিভার্সিটিতে তো আসার পরে যখন কয়েক ধাপে আমাকে আসলে তারা দেখলেন যে আসলে ভয় পাই কিনা বা আর কিছু জিনিস আছে যেগুলো ন্যাচারাল যে আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট যেহেতু বাজে আমরা দেখি লাইভ তো সেই জায়গায় আবার স্ক্রিনে আমি ভয় পাই কিনা বা কিছু এডিটিং এর ব্যাপার এগুলো আমি জানি কিনা এটা ফিউশন হ্যাঁ হ্যাঁ সেটা তো ওই জায়গা থেকে একটু আমাকে এক ধরনের বাজিয়ে দেখা যে এরকম রকম কয়েক ধাপে যেটা চারটা ধাপ ছিল তো পর্যায়ক্রমে এক এক সময় এক এক স্টুডিওতে আমাকে হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে আর ওটা ওই জগৎটাই একদম আলাদা মানে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেটা আমরা টেলিভিশন বা অন্য अदरস দেখি ওখানে কাউকে যে যারা সবাই তো অনেক সিনিয়র সিনিয়র আর্টিস্ট তো আমি ওখানে দেখে এক ধরনের প্রথমই ভয় কাজ করছিল যে এত বড় বড় মানুষের সামনে গান করছে এটাই তো আমার জন্য একটা বড় পাওয়া আসলে পারব কিনা তো ওই জায়গা থেকে যখন ভালো করলাম লাস্ট আমাকে তখন পর্যন্ত জানানো হয়নি কারণ এই একটা গানের জন্য আরও একাধিক সিঙ্গারের ভোকাল নেওয়া হয়েছিল আমি সে তাই সেগুলো শুনছিলামও তারা অনেক জনপ্রিয় সিঙ্গার তো আমার একটু ভয় কাজ করছিল যে তাদের তাদের কাছে আমি তো কিছু না সেখানে তো আমি একদমই নতুন হওয়ার কথা না পরবর্তীতে যখন ফাইনালি ফেব্রুয়ারি মাসে আমার যেদিন শুটিং ছিল তার 4 দিন আগে আমাকে জানানো হলো তা সরষে জানানো হলো না আমাকে কল দেয়া হলো যে আমার কিছু ড্রেসের মাপ যে এগুলো মাপ নেওয়ার জন্য তো আমি না তখন বুঝতে পারছি না যে কেন না মনে হয় যে আমি কিছুটা কনফার্ম কনফার্ম না হচ্ছে না অফিশিয়ালি এরা একএক একজন কল দিচ্ছে আবার এরকম আমি ভেবেছি যেহেতু অডিশন দেওয়ার এক সপ্তাহ হয়ে গেছে আমাকে কিছু জানানো হয় নাই তো আমি ভেবেছি তাহলে আমি মনে হয় সিলেক্টেড হইনি তো পরবর্তীতে যখন চার দিন আগে আমার ড্রেসের মাপ নেওয়া হলো আর তার আগে আমাকে ফোন দেওয়া হলো যে আমার হচ্ছে কিছু ছবি তোলা হবে ওই জন্য আমাকে ঢাকা আসতে হবে তো আমি এসে যখন ঢুকছি স্টুডিওর আগে হচ্ছে একটা কর্নারে দা বসে আছে তো অর্ণব দা একটা খুব হাসি দিয়ে আমাকে ডাকছে তো যাওয়ার পর আমি বলছি ভাইয়া আমি কি সিলেক্ট হয়েছি তো তখন সবাই এত হাসছিল যে তোমাকে এখানে আনা হচ্ছে আমরা তো ওই দিনই সিলেক্ট করে ফেলেছি তোমাকে আমি তাহলে তো আমাকে জানানো হয়নি বলছি এটা জানানো হয়নি যাতে হচ্ছে আমি কার সাথে ওইভাবে শেয়ার না করি বা আমি এক্সাইটেড যেহেতু আমি একদমই নতুন নতুন মুখের মধ্যে তো আমি এক্সাইটেড হয়ে যদি সবাইকে বলে দিই বা ওনার হচ্ছে আর একটু ভাব ছিল হয়তো বা তো ওই জায়গা থেকে তো শুরু হলো বা ফাইনালি যেটা দাঁড়িয়েছে সেটা তো দেখছেন এখন একদমই তাই এবং আপনি একটা কিন্তু একটা ইন্টারভিউতে এমনটাও বলেছেন যে আপনার রীতিমতো স্বপ্ন পূরণ হয়েছে কোক স্টুডিওতে গান গাবার পর এবং এর পর পর যে আসলে এত ভালো সারা পেয়েছেন সে সবার কি এখনো কিন্তু সারা পাচ্ছেন বিশেষ করে রিসেন্ট যে গানটা রিলিজ হয়েছে দাওরা গানটি হ্যাঁ খুবই প্রিয় হ্যাঁ সবকিছু মিলে প্রত্যেকের কিন্তু আসলে এটা অ্যাচিভমেন্ট আপনার যারা কোক স্টুডিও ফ্যামিলি মেম্বার সবার জন্য কিন্তু এটা আসলে বড় পাওয়া তো এই পরে সারাটা সম্পর্কে জানতে চাই আহ পরে সার এখন যেটা যদি সম্প্রতি যেটা হচ্ছে তো আমাদের কোক স্টুডিটা একদম ফ্যামিলি টাইপ যেখানে হচ্ছে আমরা সবাই সবার গানে প্রমোশন করছি আমরা সবাই কিন্তু সবার গানের জন্য ভিডিও ক্লিপ আপলোড দিচ্ছি ওই জায়গা থেকে যেটা আমার ভালো লাগার জায়গা আমি যেহেতু পড়াশোনা করেছি সঙ্গীতে আর আমার মেজর সাবজেক্ট হচ্ছে ফোক তো দেওড়া গানের আমার যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে একটা গান গানের সাথে আর একটা হচ্ছে আধুনিক গানের একটা হ্যাঁ তো সেইটা একটা ভালো লাগার জায়গা আর আমাদের কিন্তু ইয়াং জেনারেশন যারা আমরা অনেকেই জানি না শাড়ি গানটা কি তো আমরা কিন্তু এখন এই গানটা শোনার পরে অন্তত সবাই কিন্তু জানবে বা এরপরে যারা আসবে যারা পরের প্রজন্ম কিন্তু সারা জীবন কিন্তু অন্তত কোক স্টুডিও গানটা শুনলে ভাববে যে শাড়ি গান মানে এই টাইপ গান কিছু কেউ যদি এক একদম সারিগান এর সংজ্ঞা নাও জানে সে কিন্তু একটু বলতে পারবে শাড়ি গান মানে এই এরকম একটা গান এরকম হয় তো এটা কিন্তু একটা এক ধরনের মেসেজ বড় মেসেজ যেটা হচ্ছে বিলুপ্তের যে বিলুপ্তের পথে যেহেতু শাড়ি গান খুব কম হয় শোনা যায় সেই জায়গার থেকে কিন্তু আমাদের জন্য একটা বড় বলবো উপ উপকার করে গেল কক্স কক স্টুডিও বাংলা সেই জায়গা থেকে আমরা আসলেই আমার ভালো লাগার জায়গা ওইটাই যে শাড়ি গানটা হয়েছে আর আমার খুব ভালো লাগে যখন যাই তখন আশেপাশে বাজে ব্যাপারটা আপনার গানটার কথাও যদি বলি এই যে কোক স্টুডিও এরকম একটা নতুন প্ল্যাটফর্ম এবং বলা যায় যে নতুন করে সবাইকে আবার নতুন ভাবে পরিচয় করিয়ে দেওয়া আর বাকিটা জানতে চাই তবে ছোট্টি বিরতির সময় হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি একটি বিরতি সাথে থাকুন বিরতির পর ফিরে এলাম এখন আনন্দ এইতো আপু এই যে বিরতির আগে তো কোক স্টুডিও নিয়ে কথা বলছিলাম যে এত বড় এটি প্ল্যাটফর্ম এবং সেখান থেকে আপনাদের নতুন ভাবে মনে হয় যে জানিতা শুরু তবে আপনারা কিন্তু এই জানিতা শুরু হয়েছিল বিশেষ করে যদি বলি এই যে লোকর সঙ্গীতের সাথে যাত্রা লালন SHA গান করে আপনারা এত পরিচিতি এই সবকিছু শুরু হয়েছিল আপনি জামন্তি বলছিলেন যমুনার পারে বেড়ে ওঠা সেখান থেকে আজকের মিথু আপুকে আমরা এখানে পাচ্ছি সেই জানিতা সম্পর্কে জানতে চাই যে এই যে লালন SHA একদম ধারণ করে গান করা পুরোটা জানতে চাই আমার প্রথম তো আমার ফ্যামিলি কেউ গান করেন না ওই জায়গা থেকে আসলে এই গানের ভালোবাসা বলি শেখার ইচ্ছা বলি সেটা একদমই আমার নিজের তো ওই জায়গা থেকে আমি বললামই যেহেতু নদীর পাড়ে একদম যমুনার পাড়ে আমার বাড়ি তো ওখান থেকে আমি নিজেই গান শুনতাম রেকর্ড শুনতাম আমাদের এলাকায় কিন্তু বেশিরভাগ লোকগান শোনা যায় বেশিরভাগই লোকগান সবাই বাজায় আশেপাশে তো ওই জায়গা থেকে আমার ভালো লাগা জায়গা থেকে শেখা পরবর্তীতে আমার ওস্তাদ জি গোলাম রব্বানী রতন ওনাকে আমি বাবা বলে ডাকি সেটার অনেক কারণ আছে আমার ফ্যামিলি আসলে চাচ্ছিলো না যে আমি আসলে গানটাকে নিয়ে যেরকমটা চায় আমাদের ফ্যামিলি সবাই চায় ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা হতে তো ওনারা চাচ্ছিলো যে আমি আসলে এই এইদিকে হই গানটাকে নিয়ে এইভাবে মুভ না করে প্রথমে সবাই খুব খুশি হচ্ছিলো বাট শেখার জন্য আসলে চাচ্ছিল না ওই জায়গা থেকে আমার যে স্যার গোলাম রব্বানি রতন ওনার কাছে যাওয়া এবং একটা পর্যায়ে একটু পারিবারিকভাবে একটু ঝামেলা সৃষ্টি হচ্ছিলো ওই জায়গার সময় আমি ওনাকে বাবা বলি বা উনি আমাকে মেয়ে বানায় পরবর্তীতে এখন পর্যন্ত যে আমি মিতু আমার যদি বলেন যে আমার মহান আল্লাহ তালার প্রতি তো কৃতজ্ঞ অবশ্যই উনি গলা না দিলে তো আমি গাইতে পারতাম না পরবর্তীতে যদি কৃতজ্ঞতা স্বীকার করি সেটা গোলাম রব্বানির রতন আহ তো বাবা আমাকে পরবর্তীতে আসলে একটা ইউটিউব চ্যানেল করে দেওয়া যেটার জন্য হয়তো বা কুক স্টুডিও আমার গান দেখতে পেরেছে তো আমার একটি চ্যানেল আছে কানিস্কন্ধকারী তো অফিসিয়াল নামে তো ওখানে আমি পর্যায়ক্রমে কিন্তু যেহেতু আমার ইউনিভার্সিটি ঢাকার বাহিরে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাইমিন সিং তো ওখান থেকে কিন্তু ধরেন ঢাকা মুভ করা খুব টাফ লং টাইমের একটা ব্যাপার তো আমি যেটা করতাম আমার পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি কিছু গান কভার করে আমি দেখছিলাম যে আপনার ওখানে কভার করা কয়েকটি গান আপনি আপলোড করেছেন তো সেইখানে আসলে আমার গানগুলো হুট করে একটা গান দেওয়ার পরেই অনেক বেশি সাবস্ক্রাইবার বা অনেক ভিউ হওয়া শুরু করে আপনার কিন্তু এর আগে একটা রিয়েলিটি শোতেও আপনি পার্টিসিপেট করেছিলেন সেটা দুই সালে ব্র্যাক ব্যাংক মেঘে ঢাকা তারা ব্র্যাকের একটা ইয়া ছিল সেটা এটিএন বাংলাতে ছিল তো ওখানে চ্যাম্পিয়ন হই দুই আমি তখন ক্লাস নাইনে পড়ি তো পড়াশোনার জন্যই আসলে আমার একটু দূরে থাকা আর ফ্যামিলি চাচ্ছিল যে ঠিক আছে ফার্স্ট হয়েছি সেটা নিয়ে এখন একটু পড়াশোনার মনোযোগী হই না হলে তো ইউনিভার্সিটির চান্স পাবো না আর আমারও একটা ভয় ছিল যে আমি যদি আসলে কোনো ইউনিভার্সিটিতে না ভর্তি হতে পারি আমার ফ্যামিলি আসলে প্রাইভেটে পড়াবে না তাও সঙ্গীত অন্য সাবজেক্ট হলে ফাইন বাট সঙ্গীত আমি চাচ্ছিলাম যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই তারপরে গান করব তো ওই জায়গা থেকে আসলে একটু পার্সন দিকে মনোযোগি হয়েছিল তাহলে কি একটু কিছুটা মানে গানে আসার পর কি একটু প্রতিবন্ধকতা মানে পেতে হয়েছে কিনা ফ্যামিলি থেকে চারপাশ থেকে অনেক আশেবাসী অনেকেই অনেক টাইপ কথা বলেন বা ওনারা গানটাকে ভালো চোখে দেখেন না এখনো দেখেন না বা এখনো দেখবেন যে অনেক অনেক বাচ্চাকে বাবা মা গান শেখাচ্ছে আমার খুব খারাপ লাগে যে আমরা বসে দেখছি নাচ দেখছি হ্যাঁ আমরা অভিনয় করতে দেখছি আমার ছোট বাচ্চাকেও শিখাচ্ছি কিন্তু সেই জায়গাটা আসলে আমরা মনে হয় অনেকটা পিছিয়ে আছি আমাদের দেশে এখনো অনেক ফ্যামিলি এটাকে সাপোর্ট করে না আমি সেটার ভুক্তভোগী ওই জায়গা থেকেই বলা অনেক গ্যাপ ছিল আপনার ওইটার জন্য গ্যাপ ছিল না আমি গ্যাপ ছিল হচ্ছে যেহেতু বাসা টাঙ্গাইলে পড়াশোনা হয় তো সেই জায়গা থেকে একটু দূরে ছিলাম কারণ আমার রেজাল্টটা ভালো ছিল ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট তো ওই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে রেজাল্টটাও ধরে রাখার জন্য এর জন্যই আসলে এরপর ইউটিউবে সময় দেয়া এবং ইউটিউবে আপনার একটি জনপ্রিয় গান আছে সেই গানটি এই মুহূর্তে আমরা চাই দর্শকদের শোনাতে গানটি আমার প্রথম মৌলিক গান গানটা খুব বেশি জনপ্রিয় হয়েছে গানটির কথা হসুর আমার যে গুরুজি বললাম গোলাম রব্বানিরত তারই এ গানটি করছি নেপাপোপা থারে ডুবে হাসা তারে ডাককে তোমারে আমি বারে বারে মফকরো দোয়াল তুমি আমারে তুমি ছাড়া আর দুঃখ কহবো কাহারে মফ দয়াল তুমি আমারে তুমি ছাড়া আর দুঃখ কহবো কাহারে মফ দয়াল তুমি আমারে এ পাপ পাথারে ডুবিয়া সাঁতারে ঢাকে তোমারে আমি বারে বারে মফ করো দয়ালো তুমি আমারে মফ করো দয়ালো তুমি আমারে আমার রে বাহ্ আমরা এই মুহূর্তে নিয়ে নেবো আর কিছু বিরতির এখন তো নিয়ে নিচ্ছি আরও বিরতির সাথে থাকুন বিরতিপর স্বাগত এখন আনন্দে তো বিরতির আগে তো শুনছিলাম যে এই যে ইউটিউব চ্যানেল ওখানে আসলে নিজের সব মনোযোগ দেয়া এখন বলছিলেন যে ইউটিউবে আপনার আরেকটি গানও কিন্তু বেরোয়েছে ঝুমুর যেটার কথা বলছেন যে মিউজিক ভিডিও আপনি করতে চাচ্ছেন হঠাৎ করে কেন মনে হচ্ছে যে মিউজিক ভিডিও ছাড়া এটি দর্শকদের মাঝে পৌঁছবে না ওভাবে গানটি হচ্ছে অনেক দিন আগে রেকর্ড করা তো গানটি হচ্ছে আসলে এত ভেবে চিনতে করিনি বললাম না আমি হুটহাট জিনিস করে ফেলে ওই জায়গার থেকে এই গানটি আমার শ্রদ্ধির শিক্ষক আমার বিশ্ববিদ্যালয়ে যিনি প্রধান আছেন ডক্টর জাহিদুল কবির ওনার ওয়াইফের লেখা এই লোরা ম্যাম তো স্যার স্যার শুরু করেছে তো গানটা একদিন হুট করে স্যার গিয়েছেন তো আমার গানটা ভালো লেগেছে ওই জায়গার থেকেই গানটা রেকর্ড করা তো পরবর্তীতে কেন যেন এটা মিউজিক ট্র্যাকটা এত জোস হয়েছে তো আমি এটা আমার ইউনিভার্সিটিতে যখন নাচ করার জন্য দিলাম তো এই গানটা মানে আমি মানে ইচ্ছা করে দেইনি তো এখন দেখি সেটা সবার সবার টাইমলাইনে শেয়ার দে এত মন সবার ভালো লেগেছে তো আমার মন হয়েছে যে যেহেতু সবাই এত পছন্দ করেছে এটা একটু মিউজিক ভিডিও করা উচিত আর গানটা যেহেতু জুমুর গান জুমুর গানটা কিন্তু একটু আমাদের চোখে না লাগবে ভালো লাগে না একটু আলাদা একটা ছন্দ থাকে ওই জায়গা থেকেই আসলে এবার ইচ্ছে আছে ঈদের আগে গানটি হচ্ছে কাজ শেষ করব প্লাস ঈদের মধ্যে রিলিজ দেব গানটি

তো আমার মনে হয়েছে ওখানকার ঘাটু গান একটু সমৃদ্ধ অনেক বেশি সমৃদ্ধ অন্যান্য জায়গা থেকে তো আমি আমি সেই ঘাটু গান নিয়ে একটি আর্টিকেল লিখেছি আরেকটি হচ্ছে আমাদের ইউজিসি কর্তৃক হচ্ছে অনুদান দেওয়া হয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে গবেষণা সম্প্রসারণ কেন্দ্র থেকে ওখানে একটি হচ্ছে আমার টাঙ্গাইল অঞ্চলের অঞ্চলের একটা ইয়া গান আছে হচ্ছে ধোয়া গান সেটা একদমই বিলুপ্ত প্রায় বললেও ভুল হবে বিলুপ্তই ধরতে গেলে এখন নাই ধরতে গেলে তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটা কাজ করতে গিয়ে ওটা পেয়েছি দেখি যে এটা আমাদের নিজস্ব সংস্কৃতি বা আমাদের নিজেদের গান সেটা নাই কেন আমার মনে হলো যে এটা নিয়ে আমাদের কাজ করা উচিত হঠাৎ করে এই যে আমার মানে যত শুনছি আমার অবাক লাগছে যে আপনি আসলে আমাদের দেশে যে বিলুপ্ত প্রায় যে গানগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করছেন পড়াশোনা করছেন এবং আপনি চাচ্ছেন যে এই জেনারেশন সেই গানগুলো সম্পর্কে জানবে হঠাৎ করে এই যে ইচ্ছাটা আগ্রহটা এটা কেউ যে ছোট্টবেলা যমুনার পারে বড় হওয়া সেইখান থেকে উঠে আসে এটা বললে হবে কি আমার মনে হয় কি যে আমি যেমন জানি না আমার মনে হয় যে আমি জানছি না কেন জানছি না তাহলে আমার আগে যদি আমার মতো বা কেউ একজন দেখিয়ে দিত যে এই কাজগুলো আছে তাহলে আমার কিন্তু জানা হয়ে যেত তা আমি যেহেতু আমার আমার আমি থেকেই বলবো যে আমি যেহেতু জানি না আমার মনে হয় আমার প্রজন্মকে জানানো উচিত সেটা কে করবে অ্যাজ এ সিঙ্গার যারা তারা তো খুব কম এখন গবেষণার কাজ করেন বা তাদের এত টাইমও হবে না তো আমি যেহেতু পড়াশোনা করেছি সঙ্গীতে আমার অনেক বেশি দায়িত্ব শুধু গান করা আমার দায়িত্ব না আমার মনে হয় যে এই গানগুলো যে হারিয়ে যাচ্ছে এগুলো আমাদের নিজেদেরকে আবার নতুন করে সব নতুন আমরা কিন্তু এখন যে গানগুলো শুনছি দেখেন পুরাতন গানগুলো নতুন আসছে বলে আমরা কিন্তু খুব সুন্দর করে রিসিভ করছি তো আমার মনে হয় এই পুরাতন গানগুলো বা যেগুলো গানগুলো এখন হারিয়ে গিয়েছে ওগুলো নিয়ে যদি আমি কাজ করি বা আমার আমি যদি গানগুলো নিয়ে অন্তত লিখে যেতে পারি আমি গানগুলো না করতে পারলে পরের প্রজন্ম সেগুলো নিয়ে গাইতে পারবে বা তারা দুটো কথা বলতে পারবে এটার আলাদা শান্তি অন্তত এই কাজের মধ্য দিয়ে হলেও একটা সময় আমি তো বেঁচে থাকতে পারবো মানুষের মধ্যে ওই জায়গা থেকে আসলে কাজ করা যেমন আমি যদি এবারে এই যে কোক স্টুডিও বাংলার সিজন টু এর কথা বলি বা সিজন ওয়ান এই যে প্রত্যেকটা গান কিন্তু আপনি যেমনটা বলছেন নন অফ দা প্রত্যেক পুরোনো গান বা নতুন একটা কোন ফিউশন আমাদের সংস্কৃতি সবকিছু মিলে যে ফিউশনটা করা এবং সেটাই যে এভাবে দর্শকরা অ্যাকসেপ্ট করছে এটা আসলে রীতিমতো বড় পাওয়া কারণ হচ্ছে আমাদের মনে তো এই গানগুলো আছে জাস্ট একটু নক দেওয়া আমরা কিন্তু সবাই জানি ধরেন গানগুলো তো আমরা বুঝি সুরগুলোর সাথে আমরা পরিচিত হ্যাঁ যেমন দেওড়া গানের মধ্যে একটা ভাটিয়ালির একটা ভাওয়াইয়া টাইপ একটা ছন্দ পাওয়া যাচ্ছে তো সুরটা কিন্তু আমরা সবাই জানি কথাগুলো চেঞ্জ গায়কের ভঙ্গি চেঞ্জ তো এই জায়গাগুলো আসলে সবার মধ্যে আছে তো যার জন্য আমরা কিন্তু সুন্দর করে রিসিভ করি এই জন্যই তো আমাদের লোকগান এই জেনারেশন থেকে শুরু করে একেবারে পুনরো পুরনো জেনারেশন সব জেনারেশনই কিন্তু অ্যাকসেপ্ট করছে একেবারে অন্যভাবে আমরা চাই যে এরকম ফিউশনের গান আরও চলে আসুক তবে আমাদের সময় একেবারে শেষ এখন আনন্দের কিছু একেবারে শেষে বলার থাকলে আমরা শুনতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করলেন এখন টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমি সবার কাছে একটাই আবদার সেটা হচ্ছে আমরা সবাই একটু ভালো গান শুনি ভালো গানের সাথে থাকি তো যাতে আমাদের নিজস্ব সংস্কৃতিটা বেঁচে থাকে আমাদের মাঝে অসাধারণ আমরা এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই এবং যেতে যেতে কিন্তু আমরা গানটা শুনবো দর্শক সময় তো একেবারে শেষ হয়ে এসেছে বিদায়ের আগে দুটি মাধ্যম আপনাদেরকে জানিয়ে দিতে চাই ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি শাস এখন টিভি রাধে ও রাধে ও রাধেলো ও রাধে ও রাধে ও রাধেলো চল যাই চল জলে সুখী জল ভরণে যাই জলের ঘাটে দেখা আইলাম না গরু কানাই চল যাই চল জলে সুখী জল ভরণে যাই জলের ঘাটে দেখা আইলাম না গরু কানাই কালার কথা শুনবো না কালার কাছে যাব না কালার তরে বৈশা আছে বিনোদিনী রায় ও রাধে ও রাধে ও রাধে ল राधे ओ राधे ओ राधे लो ओ राधे ओ राधे ओ राधे लो ओ राधे ओ राधे ओ राधे